আচ্ছা আচ্ছা শোনেন, এদিকে থাকা A480 volt, 60 hertz, 50 horsepower, 3-phase induction motor is drawing 60 ampere at 0.85 power factor lagging. The stator copper losses are 2 kilowatt and the rotor copper losses are 700 watt. The friction and windage losses are 600 watt. The core losses are 1800 watt and the stator losses are negligible. Find the following quantities. প্রথম হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। সো আমি যদি এয়ার গ্যাপের পাওয়ার কথা বলি, এই যে এটা এখানে যে পাওয়ারটা, এটাই হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার, সেটা আপনাকে বাই করতে হবে। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, দ্য এয়ার গ্যাপ পাওয়ার ইজ জাস্ট দ্য ইনপুট পাওয়ার মাইনাস দ্য স্টেটর আই স্কোয়ার আর লসেস অ্যান্ড কোর লসেস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো এইখানে যে পাওয়ারটা আপনি পাবেন এয়ার গ্যাপের পাওয়ারটা, এই পাওয়ারটা আসলে কি, এই যে ইনপুটে যে পাওয়ারটা সেটা, এইটার সাথে এই দুইটা বাদ দিলেই তো হয়ে গেল, তাই না? এখন কপার লসেরটা কীভাবে বের করবে? এত খুব ইজি, কপারের লস হচ্ছে ওই আই স্কোয়ার আর, ঠিক আছে? এর জন্য আপনাদের একটা কোশ্চেন অনেক সময় হয়তো বা চাকরির ক্ষেত্রে বলবে যে হাই ট্রান্সমিশন, মানে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা কেন মানে মানে কারেন্টকে কমাই দিয়ে মানে হাই ভোল্টেজে ট্রান্সমিট করি। তো এই আই স্কোয়ার আরটা মাথায় রাখবেন, যখন আপনি হাই ভোল্টেজ করেন আপনার কারেন্ট থাকে খুব কম, খুবই কম থাকে। সো এই কম থাকার কারণে আপনার লসটা কম হয়, কারণ আই এর ভ্যালুটা কম। আপনি যদি লো ভোল্টেজে ট্রান্সমিশন করেন কারেন্টের ভ্যালু বেশি থাকবে, তো সেক্ষেত্রে আপনার লস বেশি হবে। এই জন্য আমরা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে সবসময় কি করি, ট্রান্সমিশনের ক্ষেত্রে হাই ভোল্টেজ প্রিফার করি। কারণ কি, একটা ট্রান্সফরমার যদি ভোল্টেজ হাই করে কারেন্ট কমায়, তাই না? এনিওয়ে, সো প্রথমে আপনি ইনপুট যে পাওয়ার দিয়েছেন সেটা বের করেন। এই যে ভিটি কত, 480 ভোল্ট। তারপর এই যে আইএল, এই যে দেখেন এখানে 60 অ্যাম্পিয়ার দেওয়া আছে আর 0.85 ল্যাগিং, মানে cos থিটাটা হচ্ছে 0.85, ঠিক আছে? তো এটা পুরো বসে দিলে 42.4 কিলোওয়াট পাইলেন। পাওয়ার পরে ফ্রম দ্য পাওয়ার ফ্লো ডায়াগ্রাম দ্য এয়ার গ্যাপ পাওয়ার ইজ গিভেন। এখন পাওয়ার ফ্লো ডায়াগ্রামে দেখেন এই যে এয়ার গ্যাপ পাওয়ারটা পিএজি মাইনাস, এটা কিভাবে পাবেন? পিএজি ইজ ইকুয়াল টু পি ইন, তারপরে হচ্ছে মাইনাস পিএসসিএল মাইনাস পি কোর লস। তাহলে আমরা এখানে করি, পাইলাম না? ঠিক আছে, 38.6 কিলোওয়াট আসে। তারপরে দেখেন দ্য পাওয়ার কনভার্টেড, পিসিওএমভি বা পি কন যেটাকে বলেন, এয়ার গ্যাপ পাওয়ার এতটুকু পাওয়ার পরে আপনার কাছে ইনপুটে কত পাওয়ার দিয়েছেন, তারপরে হচ্ছে আপনার স্টেটর কপার লস, কোর লস, এয়ার গ্যাপ পাওয়ার সব কিছু আপনার কাছে আছে। এখন আপনাকে ফাইন্ড আউট করতে বলছে কতটুকু পাওয়ার আপনি এখানে কনভার্ট করছেন, সেটা আপনাকে বাইর করতে হবে। তো এখন আপনি খেয়াল করে দেখেন কনভার্টেড যে পাওয়ারটা, এইখানের যে পাওয়ার, এই পাওয়ার থেকে এইটা বাদ দিলেই তো কনভার্টেড পাওয়ার পেয়ে যাবে। সো দেখেন খেয়াল করে, আমি এয়ার গ্যাপের যে পাওয়ারটুকু পেয়েছি ওইখান থেকে এই রোটরের কপার লসেরটা বাদ দিয়ে দিলাম, তাইলেই তো এটা পাবো। এই স্টেজিংটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন আমি এয়ার গ্যাপে পেয়েছি 38.6 আর পিআরসিএল কিন্তু আমাকে দেওয়া আছে 700 ওয়াট, ওই যে এখানে দেওয়া আছে কপার লসেস, রোটর কপার লসেস 700 ওয়াট দেওয়া আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা হচ্ছে 37.9 কিলোওয়াট, ঠিক আছে? যদি এ ধরনের কোশ্চেন এক্সামে দিয়ে দেই, আমি কি যদি পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা দিয়ে দিই আপনাদের জন্য এটা করা ইজি হবে না? আমি আপনাদের জন্য এবার কোশ্চেন অনেক ইজি করে দেবো, সমস্যা নাই, যেহেতু আপনাদের অনেক পড়া মিস গেছে। সো আপনি ভিডিও করতেছেন? এটা হচ্ছে, হ্যাঁ ছবি তুলো আমার ছবি না, পোজ নিতাম, না ঠিক আছে। এতটুকু যদি হয়ে যায় আপনি প্রি কনভার্টেড পেয়ে গেলেন। এখন খেয়াল করে দেখেন এটা হচ্ছে 37.9 কিলোওয়াট। এখন দ্য আউটপুট পাওয়ার, ফাইনালি আমার কাছে এইটা পেয়ে গেছি, এই পিএজি জানি, পি কনভার্টেড কত হয়েছে জানি, আর দুটো লস হয়,
ফ্রিকশনার উইন্ডেজ পি স্প্রে ডেফিনেটলি এটা দেওয়া থাকবে। এমন যদি কোনো ম্যাথে আসে যে স্প্রে লসটা দেওয়া নাই, আপনার স্প্রে লস যদি দেওয়া না থাকে মানে বলা না থাকে, আপনি বাই করতে পারবেন না। কিন্তু স্প্রে লস এমন একটা লস যেটা আসলে ডিফাইন করা যায় না, তাহলে ওই ধরনের ম্যাথের ক্ষেত্রে কী করবেন, স্প্রেকে জিরো ধরে দিন, জিরো ধরে দিন, কোনো সমস্যা নাই, কারণ স্প্রে খুব কম হয় কিছু ওয়ার্ড। আচ্ছা এনিওয়ে, সো এখন তাহলে পি আউটটা কী হবে, পি আউটটা হবে এই যে পি কনভার্টেড যে ভ্যালুটা মাইনাস পি ফ্রিকশন পি উইন কি পি স্প্রে। তাহলে আমি দেখি এখানে আমাকে ফ্রিকশন আর উইন্ডেজ লস কত দেওয়া আছে, 600 ওয়াট। ওকে, অ্যান্ড বলে দিছে স্প্রে লসেস আর নেগলিজেবল, নেগলিজেবল মানে হচ্ছে জিরো, ঠিক আছে। তো আমি এখানে বসাই দিই এই এফ এন মানে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ 37.9 মাইনাস 600 ওয়াট, 37.3 কিলোওয়াট, বুঝে আসছে, শেষ আর কিছু না। আমাকে এখন এই কিলোওয়াটকে হর্স পাওয়ারে নিতে হবে, এইটা হচ্ছে আননেসেসারিলি করছে, আমি এটা করবো না, দরকার নেই, এত খুব পার এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ক্লাস শেষ হবে নেক্সট স্যাটারডে, দুইটা ম্যাথ পড়াবো, দুইটা ম্যাথের উপরে হবে, ঠিক আছে। আরেকটা ম্যাথ ছিল ওইটা দিব না, বাট আপনাদেরকে এটা বুঝাই দিব, ওইটা করতে হবে না, কিন্তু বুঝলে হবে, বুঝতে হবে। আচ্ছা এখন ইফিসিয়েন্সি বাই করেন, ডেফিনেটলি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আপনার ইনপুট হচ্ছে 42.4 কিলোওয়াট, এই যে আর লাস্টে হচ্ছে আউটপুট হচ্ছে 37.3, তাহলে আপনার 88% ইফিসিয়েন্সি। সো বুঝতে পারছেন এটা, কোনো কনফিউশন আছে? ডায়াগ্রামটা কিন্তু এটা মুখস্থ করতে হবে, সব মটরের জন্য মোটামুটি একই রকম, হ্যাঁ দুইটা লিখবি, আপনার দুইটাতে কপার আছে না, তার তো পেলে গেছেন দুইটাতে, স্টেটরের কপার লস আছে, তারপর হচ্ছে আপনার রোটরের আছে, এখন আপনি স্টেটরের কোড ব্যবহার করেন, আপনি আবার রোটরেও কোড ব্যবহার করেন, কিন্তু রোটরের কোডটা আসলে সিগনিফিকেন্ট না, তা ওইটা এই জন্য আমরা ওই রোটরের মানে কোড লস দিই না, অনেক ম্যাথে অনেক বইয়ে দেয়, এটা ডিপেন্ড করে বাচ্চা আপনাদের বইতে দেয় না। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের মোটামুটি শেষ। আজকে আরেকটা বিষয় যেটা দেখাবো এইটা, সো ইন্ডাকশন মোটর টর্ক স্পিড কার্ভ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটু বোঝার জন্য। আমাকে জাস্ট কার্ভটা দেখে বলেন, এখানে দুইটা রিজিয়ন দেখতে পারেন, একটা মোটর রিজিয়ন, একটা জেনারেটর রিজিয়ন, হ্যাঁ। এই ধরনের কার্ভ কিন্তু আপনার ইলেকট্রিক ভেহিকল যেগুলো ইভির জন্য লাগে, ওকে, সো খেয়াল করে দেখেন ইলেকট্রিক ভেহিকলগুলো এই কার্ভটাই ফলো করে, ওদের যে মোটরটা আমাদের বাসাবাড়ির মোটর না, হ্যাঁ। তো এখানে খেয়াল করে দেখেন একেবারে নো লোড কন্ডিশন, দেখেন একেবারে নো লোড কন্ডিশনে কিন্তু আপনার টর্কটা কিন্তু অনেক বেশি, এখানে এটাই বলা আছে দা ইনডিউস টর্ক অফ দা মোটর ইজ জিরো এট সিনক্রোনাস স্পিড। আমাকে একটা জিনিস বলেন তো, যে আমরা থ্রি ফেজ ইকুয়েশনটা কি দেখতে পারি, এস ইজ ইকুয়াল টু এন এস মাইনাস এন এম ডিভাইডেড বাই এন এস।